প্রিয় ভিউয়ার্স, স্বামী মেশ টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আসছি টুঙ্গি একটি হাটে। এই হাটটি কবুতরের হাট ও বাকির হাট নামে পরিচিত। এই হাট প্রতি রবিবার বসে, সপ্তাহে একদিন। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আপনাদেরকে জানাবো পাখি নিয়ে। পাখি বাজিগর, জাবা, লাভবার্ড, রুজি, নটিনো, এই ধরনের বিভিন্ন প্রকারের পাখি এই হাটে পাওয়া যায়। যারা পাখি পালে তারা এই হাটে পাখি এনে বিক্রয় করেন, এবং যারা ক্রয় করতে চান এই হাটে এসে ক্রয় করতে পারবেন। তাহলে চলুন আমরা এই হাটটি ঘুরে ঘুরে দেখি, যারা পাখি নিয়ে এসেছেন বিক্রয় করতে এবং পাখি ক্রয় করতে যারা আসছেন তাদের সাথে কথা বলবো। তাহলে চলুন আমরা হাটে দেখি আজকে কী কী পাখি আসছে, কী কী দামে পাখি বিক্রি হয়, কোন পাখির দাম কীরকম সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে চলুন আমরা হাটটি ঘুরে দেখি কী কী পাখি এখানে পাওয়া যায় এবং পাখির দাম কত। আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম, আপনি আসছেন কোথা থেকে? আমার বাসা টুঙ্গি বাজারে। টুঙ্গি বাজার, এই হাটে আপনি নিয়ে আসছেন, এই হাটটা কিবার কিবার বসে? প্রতি রবিবারে, সপ্তাহে একদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রতি রবিবার কী কী পাখি নিয়ে আসছেন এখানে? এখানে জাবা আছে, বাজিগর আছে, লাভবার্ড আছে। হ্যাঁ, তিন প্রকার পাখি বর্তমানে আমার কাছে আছে। এই হলুদ পাখিটা কি, এর নাম কি? নটিনো। হ্যাঁ, নটিনো, নটিনো। এটা হলো জাবা। হ্যাঁ, এটা হলো সিলভার কালার, এটা হোয়াইট কালার। জাবা? জি, জাবা। আর এটা কি? এখানে লাভবার্ড আছে আপনার, রুজি আছে, তারপরে হ্যাঁ এটা রুজি, এটা হলো আপনার নটিনো। এটা রুজি? হ্যাঁ, এটা রুজি। এটা কি? এটা হলো নটিনো। হ্যাঁ, এটা হলো টিচার। হ্যাঁ, আর এই যে অফলাইনে বাচ্চা আছে, লাভবার্ডের বাচ্চা, এগুলো লাভবার্ডের বাচ্চা। জি, লাভবার্ডের বাচ্চা। আর এই যে এটা হলো আপনার ভাজিঘরের বাচ্চা, বলতে ভাজিঘরের বাচ্চা। জি জি, নিউ এডাল আর কি, অনেক এডাল হয় না, ডিম বাচ্চা করে নাই। বাচ্চা আপনি বিক্রি করার জন্য আনছেন? জি জি, বিক্রি করার জন্য আনছেন। কোনটার দাম কিরকম? নটিনোগুলো 1,200 টাকা। দাম বলতেছে কি? সব বাজির বাজিবার কথা বলে জোড়া আপনি এখন পর্যন্ত বিক্রি করছেন? কত জোড়া বিক্রি হয়েছে? তিন চার জোড়া মতো বিক্রি করছি। কত দাম বিক্রি করছেন? 1,000 টাকা বিক্রি করছি। আপনি এই বাজুগরে পাখির কে খামার আছে? আমার বাসায় খামার আছে, আবার আমি হাড়ে থেকে কিনি, আবার কেউ খামার বিক্রি করলে আমি হেনতে কিনি, সংগ্রহ করি। কিনে আবার বিক্রি করেন? কিনে বিক্রি করি, আমার নিজেরও আছে বাসায়। পাখির খামার ব্যবসা করেন? জি জি জি। নিজের খামার আছে? নিজের আছে। নিজের কতগুলি পাখি আছে? নিজের এগুলো আছে প্রায় 150 পিস আছে। 150 পিস? হ্যাঁ আছে। এখানে আমি আবার আরো সংগ্রহ করতেছি, ভালো ভালো গুলো আইটেম গুলো সংগ্রহ করে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি, বানানোর চেষ্টা করতেছি আর কি। খুব ভালো এই ব্যবসাটা, খুব ভালো পরিচ্ছন্ন ব্যবসা, খুব ভালো এই ব্যবসাটা, খুবই ভালো পরিচ্ছন্ন আর কি। আপনার কাছে যে পাখিগুলি আছে এটা কি উন্নত জাতের? মোবাইল নাম্বারটা বলুন। 01641
9888 ঠিকানাটা বলেন, টঙ্গী বাজার আর চলুন এই পাখির মালিকের সাথে কথা বলি যিনি এই পাখি হাটে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাইয়া? পলাশ। কোথা থেকে আসছেন? গাজীপুর চৌরাস্তা থেকে হাটে আসছেন। কি নিয়ে আসছেন হাটে? কি কি পাখি আনছেন? বাজিগর কোয়েল পাক রাবারি। বাজিগর কতগুলি আনছেন? 100 মতো আসছেন। কখন? কয়টা বাজে? 8টা বাজে আসছেন। এখন তো বিক্রি হয়েছে আজ বাজিগর। কত টাকা বিক্রি করলেন? 1,020 টাকা। 20,000 টাকা বিক্রি করে ফেলছেন। কি কি পাখি বিক্রি করছেন? বাজিগর কত জোড়া বিক্রি করছেন? 800-600। তাই এটা কি পাখি? এটা এটা বাজিগর। এটা কি এডাল না বাচ্চা? এটা বাচ্চা। আর উপরে একটা এডাল, কোনটার দাম কত? এডাল কত? এডাল 800, আর মাত্র হলে 600। আর পাশে এটা কি? এটা বাচ্চা। এটা কত? 600। এগুলো কি পাখি? এগুলি প্রিন্স। এগুলি বাচ্চা। এগুলো কত করে বিক্রি করতেছেন? 600 টাকা জোড়া। পাশে এটা কি? এটা কত যাচ্ছে দাম? 1,200। এটা কোন দেশি কুকুর? দেশি অস্ট্রেলিয়ান। এটা কি পাখি? রামা। এটা দাম কত? 2,500। আপনার নাম কি? ইমরান ভাইয়া। হ্যাঁ ইমরান। ইমরান কোথা থেকে আসছেন? গাজীপুর মালিকী বাই থেকে। পাখি কিনতে আসছেন? পাখি দেখতেছেন? কি পাখি দেখতেছেন? বাজিগর পছন্দ হচ্ছে? তাই নাম জিজ্ঞেস করছেন কত চাচ্ছে? মনের মতন থেকে একজন পাখি দেবো, আপনি কম দিতে পারবেন না? চলুন একজন ক্রেতার সাথে কথা বলি যিনি পাখি কিনতেছেন। ভাইয়া আপনার নাম কি? রনি। রনি আপনি কি পাখি কিনতেছেন? কোন পাখিটা কিনছেন? বাজিগর। বাজিগরের বাচ্চা কত দিয়ে কিনছেন? 600 টাকা চাপছে। আপনি কথা বলছেন? আমি ওনাকে একটু কম রাখতে বলছি, বাট উনি এখনো কোনো কিছু বলে নাই। এখনো কিছু বলে নাই, 600 কম রাখবে না উনি। কম রাখবে না? আপনি কোথা থেকে আসছেন এই মার্কেটে? আমার বাসায় টঙ্গিতে। টঙ্গিতে? আপনি কি পাখি শখের বসে কিনতেছেন না পাখির খামার আছে? না না, শখের বসে, বাচ্চাদের জন্য। ও বাচ্চার জন্য শখের বসে কিনতেছেন? আমাদের
এই পাখিটার নাম কি? কোকাডেল। কোকাডেল, এটার বিক্রয় মূল্য কত থাকতেন? এটার বিক্রয় মূল্য সর্বনিম্ন 4,000 টাকা আছে, আমি 5,000 চাচ্ছি আর কি। 4,000 5,000 চাচ্ছি। দাম বলছে? দাম বলছে 3,500 টাকা দাম হয়েছে। কত হলে বিক্রি করবেন? আমি 4,000 হলে বিক্রি করবো। 4,000? এটা পাল, কুকাডেলের নাম হলো পাল। কুকাডেলের পাল দেখি, এডাল জি, এডাল 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 অবৈধ পাখি বসে এই আমার তোলা ভাই, একটা অবৈধ চাকাই দেবে। হ্যাঁ, তোমার নাম কি? রিফাত। তোমার হাতে দেখতেছি পাখি, এটা কি পাখি? বাজিগর। বাজিগর দেখি, বিক্রয় করতে আসো না ক্রয় করছো? কিনছি। কিনছো? কত দামে? 300। 300 টাকা? কেন কিনছো? পালবো। তুমি কি পাখি পালো না শখের বসে কিনছো? বাচ্চা পড়া না পাখি আরো আছে তোমার কাছে? শখ করে এটা কিনছো? টুঙ্গি বাজারে কাছাকাছি পাখি আছে আপনার? কতগুলি? দশ জোড়া। আজকে কয় জোড়া আনছেন হাটে? তিনটা। কত দিয়া? 800 টাকা দিয়া।